চলো বন্ধুরা আজকে একটা নতুন ফোনের সাথে তোমাদের পরিচয় করে দিই ভিভো ওয়াইট টোয়েন্টি ডান দিকে যে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ একটু উইন্ডোজ উইন্ডোজ দেখতে লাগছে না চলো এটা নিয়ে পরে অবশ্যই কথা বলবো তো এই ফোনটার মধ্যে যে কালারটা কিন্তু রিপারকেশান হচ্ছে সেটা কিন্তু দারুণ লাগছে এটাকে বলছে ডাও হোয়াইট কালার ভিভোর এটা ছাড়াও কিন্তু আরেকটা কালারও কিন্তু অ্যাভেলেবেল যারা একটু ব্ল্যাকিশ কালার পছন্দ করো অপসিডিয়ান ব্ল্যাকেও কিন্তু হোয়াইট টোয়েন্টি কিন্তু অ্যাভেলেবেল যদি আমরা দেখি এই ডানদিকে কিন্তু পাওয়ার বাটন তার সাথে কিন্তু এখানে ভলিউম আপ ডাউন কি তার সাথে দেখো নিচের দিকে তোমাদের ইউএসবি টু পয়েন্ট জিরো চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এবং কিন্তু স্পিকার গ্রিল রয়েছে এবং বাদিকে রয়েছে কিন্তু দুটো সিম কার্ড স্লট এবং তার সাথে টু ফিফটি সিক্স জিবি অবধি কিন্তু এক্সপ্যান্ডেবেল করার জন্যে কিন্তু মেমোরি কার্ড তোমরা লাগাতে পারবে তো দুটো সিম কার্ড প্লাস মেমোরি কার্ড কিন্তু এখানে কিন্তু ইউজ করা যাবে ফান্টা চয়েস তোমরা জানো ভিভো সব ফোনে কিন্তু ফানটা চয়েস দিয়ে আসে অ্যান্ড্রয়েডের সাথে তো কুইকলি একটু সেট করে দেখে না যাক অনেকেই তোমরা জানতে চাও যে সেট আপ করে করতে হয় ভিভোর ফোন তো এখানে প্রথমেই সেট আপের জায়গায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফেস এবং পাসওয়ার্ড কিন্তু তোমরা দিতে পারো তাহলে কোশ্চেন ফিঙ্গারপ্রিন্টটা কোথায় প্রস বস ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সাইড মাউন্টেড আছে এবং যে ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ইঞ্চির ডিসপ্লে যেটা কিন্তু এইচ প্লাস রেজলিউশনে কিন্তু এখানে ইউজ করা হয়েছে ডিসপ্লে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লের যে নচটা আছে সেটা কিন্তু যথেষ্টই কিন্তু মিনিমাল আমার কিন্তু ডিসপ্লে রেজলেউশান যথেষ্টই ভালো লেগেছে এখানে ডিসপ্লের যে কালার প্রোডাকশানও কিন্তু যথেষ্টই ভালো এবং ব্রাইটনেস যদি আমরা দেখি সেটাও কিন্তু যথেষ্টই কিন্তু বেশি ফোর সিক্সটি নিটস মতো কিন্তু এখানে কিন্তু ব্রাইটনেস আছে চলো কিছু ওয়ালপেপার থেকে দেখে নেওয়া যাক এখানে কিন্তু আমরা কিছু ওয়ালপেপার যদি আমরা ফোনের মধ্যে যাই কিছু লোকাল ওয়ালপেপার অলরেডি ইনবিল্ড থাকে তো দেখো ওয়ালপেপারগুলো যদি আমরা দেখি এটা কিন্তু খুবই ব্রাইট এবং ওয়ালপেপারগুলো দেখতে লাগছে ফোনের মধ্যে আমরা যদি ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই হয়তো একটু ডাল লাগছিল আগে এবার ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি দেখো কিন্তু যে কালার কিন্তু প্রোডাকশন কিন্তু যথেষ্টই বেশি আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এবং ব্ল্যাকটাকে একদম ব্ল্যাক এবং কালারটাকে কিন্তু একদম দারুণ কালারফুল দেখাচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টির মধ্যে তো ডিসপ্লে নিয়ে অ্যাজ সাজ কোনো ইস্যু নেই আমার ডিসপ্লেটা ভালো লেগেছে ওভারঅল আমি যদি বলো রেটিং দিতে আমি কিন্তু ওভারঅল একটা রেটিং করবো যথেষ্টই ভালো একটা ডিসপ্লে কিন্তু ভিভো প্রোভাইড করেছে এখানে নজ ডিসপ্লে না হলেও হ্যালো ফুলওয়ের মধ্যে কিন্তু একটা বেশি ব্রাইটনেসের সাথে এখানে ডিসপ্লে প্রোভাইড করেছে তো চলো সাইড মাউন্টেন যে ফিঙ্গার আছে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু যথেষ্টই কুইক এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু জিরো পয়েন্ট টু টু সেকেন্ডে জাস্ট আনলক হয়ে যায় তো এই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট তোমাদের কাছে কোশ্চেন থাকবে অনেকেই কিন্তু পাওয়ার বাটন প্রেস করে করে অভ্যস্ত তো সেখানে কিন্তু এখানে যে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে এটার সেটিংসটাকে কিন্তু তোমরা দুভাবে চেঞ্জ করতে পারো তোমরা যদি ফিঙ্গার প্রিন্টের মধ্যে যাও ফিঙ্গার প্রিন্টের মধ্যে এখানে প্রথমে অবশ্যই যাওয়ার জন্য তোমাকে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমার একটা ফিঙ্গার অ্যাড করা আছে তুমি কিন্তু অ্যাডে গিয়ে আরও ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারো মাল্টিপেল তো টাচ আনলকিং বা প্রেস আনলকিং দুটোই কিন্তু তুমি করে রাখতে পারো যে টাচ করবে ফোনটা আনলক হবে বা পাওয়ার বাটনটা প্রেস করলে যেটা আমাদের অভ্যাস যে পাওয়ার বাটনটা বারবার করে প্রেস করা সেটাও তুমি করতে পারো এটা ছাড়াও আরও দুটো তিনটে নতুন অপশান দিয়েছে আমরা এখন লকডাউনে সবাই হয়তো বাড়িতে বসে কাজ করছি তাদের জন্য এটা খুবই এটা ভালো অপশান যে ছবি দিয়ে তোমরা কিন্তু ইনবিল একটা কিন্তু পিডিএফ বা পিপিটি তোমরা তৈরি করতে পারবে অটোমেটিক্যালি ছবিগুলো তোমরা যদি সিলেক্ট করো সেগুলোই কিন্তু সিলেক্ট করে অটোমেটিক্যালি তোমরা ওখান থেকে ডিরেক্টলি পিপিটি বা কিন্তু পিডিএফ তোমরা করে যদি সেভ করো তাহলে কিন্তু সেটা পিডিএফ হিসাবে বা পিপিটি হিসাবে সেভ হয়ে যাবে তো কাউকে সিঙ্গেল সিঙ্গেল ছবি পাঠানোর দরকার নেই একবারে এটাকে করে তোমরা কিন্তু কাউকে সেন্ড করতে পারো এটা কিন্তু খুবই একটা হেল্পফুল ফিচার্স আমি বলবো ওয়াই টোয়েন্টিতে ভিভো ইন্ট্রোডিউস করেছে যেটা কিন্তু এখনও অবধি ভি সিরিজ বা এস সিরিজের ফোনে আসেনি এক্সপেক্ট করবো আমরা কিন্তু ভবিষ্যতের এস সিরিজ বা ভি সিরিজের ফোনেও চলে আসবে এটা ওয়াই টোয়েন্টিতে প্রথম ইন্ট্রোডিউস করেছে এটা ছাড়াও যেটা ডান দিকে তোমাদের একটা ছবিতে দেখাচ্ছিলাম প্রথমেই শুরুর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছিলে নিলসের মধ্যে তো ভিভো ওয়াই টোয়েন্টির মধ্যে এখানে কিন্তু যে সিম্পল মুডও ভিভো দিয়েছে তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কী হয় প্রচুর অ্যাপ্লিকেশান থেকে আমরা খুঁজে পাই না খুঁজে পেতে অসুবিধা হয় তো ফোনটাকে একদম সিম্পল মুডে রাখা যারা হয়তো এজেড পিউপিল বা যারা চায় না প্রচুর অ্যাপ্লিকেশান একটা ফোনের স্ক্রিনের মধ্যে থাকুক তো সিম্পলিফাইড একটা এ যেখানে অনেকটা উইন্ডোজের মতো আমরা বলতে পারি যেটা লুক অ্যান্ড ফিলটা অনেকটা উইন্ডোজের মতো খুব সুন্দর একটা ফিলিং একটা নতুন ধরনের জিনিস ভিভো কিন্তু ওয়াই টোয়েন্টির মধ্যেই ইন্ট্রোডিউস করেছে এটা কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টিতেই একমাত্র এক্সক্লুসিভ আরেকটা তোমাদেরকে নিউজ দিয়ে রাখি ভিভো ওয়াই টোয়েন্টির সাথে কিন্তু আর একটা মডেলের ভিভো লঞ্চ করেছে ওয়াই টোয়েন্টি ওয়ান আই এই দুটো মডেলের মধ্যে বেসিক তিনটে ডিফারেন্স আছে এই দুটো মডেলের মধ্যে একটা মডেলের মধ্যে আছে চার জিবি র্যাম একটা মডেলের মধ্যে আছে তিন জিবি র্যাম একটা মডেলের মধ্যে এইট ওয়াটের ফাস্ট চার্জিং আছে আর একটা মডেলের মধ্যে আছে তোমার নর্মাল টেন ওয়াটের চার্জিং আর দুটো ফোনের কিন্তু কালারেও ডিফারেন্স আছে ডাব অ্যান্ড হোয়াইট কালারটা কিন্তু কমন কিন্তু একটাতে যেটা ব্ল্যাক কালার আছে অপসিডিয়ান ব্ল্যাক সেই জায়গায় দেওয়া হয়েছে ওখানে নেবুলা পার্পেল কিন্তু দেওয়া হয়েছে ব্যাকে কিন্তু তিনটে ক্যামেরা তো ক্যামেরার যে ফিচার্সগুলো কিন্তু এখানে ভালো ভালো ফিচার্স দেওয়া হয়েছে নর্মাল ক্যামেরা মোড় তার সাথে কিন্তু ম্যাক্রো ক্যামেরা এবং দেব স্যামসিং ক্যামেরা এখানে যদি ম্যাক্রো ক্যামেরাটা ইউজ করা সেটা কিন্তু ফোর সেন্টিমিটার ডিস্টেন্স থেকে ছবি নিতে পারে দেখো আমি যথেষ্টই কিন্তু ফোনটাকে কাছে নিয়ে গেছি তাও কিন্তু ফোকাস করতে পেরেছে ফোনটা বিকজ এখানে কিন্তু ডেডিকেটেডলি একটা ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে যেটা টু মেগাপিক্সেল কিন্তু ফোর সেন্টিমিটার অবধি নিতে পারে শুনে টু মেগাপিক্সেল মনে হলেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো এছাড়াও লাইভ ফটো স্লো মোশন ল্যাস প্রো মোড ডকুমেন্ট এগুলো তো ভিভোর ফোনের মধ্যে কমন আছেই এই ফোনটার মধ্যেও আছে এখানে মিক্স কিছু নেই কিছু স্যাম্পেল ইমেজে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখে নাও আশা করি ভালোই লাগবে এখানে কিন্তু যথেষ্ট ডিটেলিং ক্যাপচার করেছে এবং দেখো এটা বুকে মোড়ে তোলা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরার সাথে কিন্তু টু মেগাপিক্সেল একটা বুকে ক্যামেরাও দেওয়া হয়েছে তো এখানে ডেপ সেন্সিং কিন্তু যথেষ্টই ভালোভাবে করছে এবং ম্যাক্রো ক্যামেরাটাও ভালো তো এখানে তিনটে ক্যামেরার যে সেট আপটা দেখা যায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই এবং নিচে যে এলইডি ফ্ল্যাশও কিন্তু এখানে দেয়া হয়েছে এবং এটার মধ্যে কিন্তু অ্যাসফারিক লেন্সও ইউজ করা আছে এএস কিন্তু ব্র্যান্ডিং আছে তো অ্যাসফারিক লেন্স থাকার জন্যে যে ক্যামেরা মডেলটা সেটা কিন্তু যথেষ্টই পাতলা এবং যে ছবির কোয়ালিটি সেটাও কিন্তু আরও বেটার কোয়ালিটি আমরা এক্সপেক্ট করতে পারি ভিভো ওয়াই টোয়েন্টি সিরিজ থেকে এবং পাশে একটা সুন্দর রিমও দেওয়া হয়েছে সিলভার রিম যায় ফোনটার মধ্যে যে কালার যে রিপারকেশনটা তোমাদের বলছিলাম দেখো যে যে দুটি ছড়াচ্ছে যে আলোর যে দুটি কিন্তু ফোনের মধ্যে থেকে রিফ্লেক্ট করছে সেটা কিন্তু এই সিলভার যে রিমটার জন্য আরো বেটার লাগছে দেখতে ফোনের মধ্যে অনেকটা গ্লাস গ্লাস লুকিং আছে ফোনটার মধ্যে আই টোয়েন্টিতে ফ্রন্টে কিন্তু ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফেস বিউটি মোড এবার চলো একটুখানি কনফিগারেশনের দিকে দেখা নেওয়া যাক ফোনটার মধ্যে কনফিগারেশন কি আছে সেটিংসে যদি যাই সেটিংসে গিয়ে তোমরা জানো সবাই অ্যাবাউট ফোনের মধ্যেই কনফিগারেশানটা থাকে তো এখানে কোথায় যাব আমরা সিস্টেম ম্যানেজমেন্টের গিয়ে যদি আমরা অ্যাবাউট ফোনের মধ্যে যাই তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই একবার এখানে সেটিংসের মধ্যে ঢুকবো সেটিংসে গিয়ে একবার একদম নিচে গিয়ে সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে তোমরা তোমরা যদি অ্যাবাউট ফোনের মধ্যে যাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোনের মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট এইট গিগার্সের স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট ফোর সিক্সটি কিন্তু স্ন্যাপড্রাগানের ইউজ হয়েছে চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টারনাল মেমরি এবং তার সাথে কিন্তু ফানটা চয়েস এবং অ্যান্ড্রয়েড ভার্সান কিন্তু টেন ইউজ করা হয়েছে হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সান কিন্তু টেন ইউজ করা হয়েছে এবং ফান্টাচ ভার্শন কিন্তু এখানে টেন পয়েন্ট ফাইভ যে প্রসেসারের যে কোরগুলো আছে আটটা কোর ও আটটা কোর প্রসেসার প্রত্যেকটা কোর আলাদা আলাদা করে স্পিড কিন্তু এখানে তোমাকে শো করাচ্ছে এটা কিন্তু ভিভোর ফোনের মধ্যে এক্সক্লুসিভ খুব ভালোভাবে দেখা যায় ফোনের মধ্যে তাছাড়াও কিন্তু জিপিউ এর কথা যদি আমরা বলি এটা কিন্তু অ্যাড্রিনো ছশো কিন্তু এখানে জিপিইউ ইউজ হয়েছে ইয়েস অ্যাড্রিনো ছশো এখানে জিপিইউ ইউজ হয়েছে যেটা কিন্তু গেম মুডের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করবে হ্যাঁ এখানে আরটা গেম মুডের মধ্যে কিছু কিছু ফাংশন তোমরা পেয়ে যাবে যেরকম ফোর ডি স্ক্রিন রেকর্ডিং এই ফাংশনগুলো কিন্তু আছে তো ফোন যখন আমরা পাবজি খেলবো বা অন্যান্য গেম খেলবো যখন আমরা এদের ফোনটাকে খেলবো কিন্তু ভাইব্রেট হবে যখন আমরা গুলি ছুড়বো ফোনটার মধ্যে কিন্তু ভাইব্রেট হবে আরও কিছু ফাংশনালিটি তোমাদেরকে আমরা সেটিংসের মধ্যে থেকে দেখাতে চাই কোশ্চেন যে এই ইন্টারনাল মেমোরির মধ্যে কতটা স্পেস আমরা ফাঁকা পাবো সিক্সটি ফোর জিবি যে রম আছে তার মধ্যে অ্যাটলিস্ট তুমি যখন বক্স খুলবে আনবক্সিং করার সময় ফর্টি নাইন পয়েন্ট নাইন ফোর অলমোস্ট পঞ্চাশ জিবি মতো কিন্তু ইন্টারনাল মেমোরি তোমরা ফাঁকা পাবে র্যামের মধ্যেও কিন্তু যথেষ্ট মেমোরি তোমাদের ফাঁকা আছে ফোর জিবি র্যামের মধ্যে তো এখানে প্রচুর প্রি ইনস্টল অ্যাপও দেওয়া আছে তোমরা এখানে চাইলে সেটিংসটা কিন্তু সার্চ করেও নিতে পারো অনেক সময় হয় তোমরা সেটিংসের মধ্যে কিছু খুঁজে পাচ্ছ না তো সেটিংসের মধ্যে কেউ কিন্তু সার্চ করার কিন্তু ভিভো এখানে অপশান রেখেছে সেটিংস সার্চ করার এটা ছাড়াও কিন্তু গ্লোবাল সার্চ যেটাকে বলছে যে ভিভোর সার্চ তোমরা উপর থেকে স্লাইড ডাউন করলে কিন্তু জাস্ট ওয়ান ফিঙ্গারতে তোমরা স্লাইড ডাউন করে সার্চ করতে পারো ফোনের মধ্যে যে কোনো অ্যাপস বা সেটিংস বা কন্ট্যাক্ট সব কিছুই তোমরা কিন্তু সেটিংসে গিয়ে এখানে চেক করে একবার দেখে নিতে পারো তো ফোনটা একবার দেখে নাও তোমরা লুক অ্যান্ড ফিল যথেষ্টই ভালো লেগেছে আমার ফোনটার গ্রিপও যথেষ্ট ভালো হালকা অলমোস্ট একশো বিরানব্বই পয়েন্ট থ্রি গ্রাম মতো ওয়েট আছে ফোনের মধ্যে পিওর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে চ্যানেলটিকে এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো চ্যানেলটার গ্রোথ কিন্তু তোমাদের হাতেই নির্ভর করছে